আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আজকে আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করব, তা হচ্ছে মজাদার সুস্বাদু কলা ভর্তা। ঢাকা শহরের এরকম মানুষ কমই পাওয়া দুষ্কর যারা কাঁচকলা ভর্তা পছন্দ করেন না। কলা ভর্তা তৈরি করার জন্য আমাদের যা যা লাগছে, এই জন্য আমরা তিনটে কলা নিয়ে নিছি এখানে, কাঁচা কলা, দুটো পেঁয়াজ, সরিষার তেল, প্রয়োজনীয় শুকনো মরিচ, লবণ, স্বাদমতো লবণ। প্রথমত এখন আমাদেরকে যা করতে হবে, কলাগুলার বোটাগুলো কেটে ফেলে দিয়ে দুই টুকরো করে আমরা এগুলা পানিতে সেদ্ধ করে নেব। কলাগুলা সেদ্ধ করার জন্য চুলাতে বসে দেওয়া হয়েছে পানি দিয়ে, আমরা ঢাকনা দিয়ে এটা 15-20 মিনিট সেদ্ধ করে নেব। শুকনা মরিচগুলোকে আমরা চুলার পাশে দিয়ে দিচ্ছি, এগুলা যেন ভাজা হয়ে যায়। আমার কলা সেদ্ধ হওয়ার সাথে সাথে যেন মরিচগুলো ভাজা হয়ে যায়। কলাগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন খোসাগুলো ছাড়াই নিতে হবে। খোসাগুলো ছাড়াই নিয়ে আমরা বাকি কাজগুলো শুরু করব। আমাদের সব কিছু রেডি, কলাগুলোর খোসা ছাড়ানো হয়ে গেছে, পেঁয়াজ কাটা হয়েছে, মরিচ ভাজা হয়েছে। এখন আমরা লবণ, শুকনো মরিচ, পেঁয়াজকে ভালোভাবে মেখে তারপর এর সাথে কলাগুলোকে মেখে নেব। মেখানো শেষ হওয়ার পরে সরিষার তেল দিয়ে আমাদের বাকি কাজ সম্পূর্ণ করব। কলাগুলো সুন্দরভাবে মাখানো হয়ে গেছে, এখন এটির সাথে সরিষার তেল মিক্স করে আমরা বাকি কাজ শেষ করব। ব্যাস, হয়ে গেল আমাদের মজাদার কাঁচকলার ভর্তা। আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন, খুবই সুস্বাদু একটা খাবার এবং স্বাস্থ্যসম্মত উপাদেয় খাবার। সবাইকে ধন্যবাদ।